নমস্কার, শুভ সকাল। সৌভাগ্য বার্তা অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলের মুখোমুখি। প্রত্যেকের দিন প্রত্যেকটা দিন ভালো কাটুক এই আশা রেখে আমরা যথারীতি সকাল সকাল আপনাদের সামনে চলে আসি, আর আপনারাও জানি অপেক্ষা করে থাকেন, আর সঙ্গে এটাও জানতে চান যে আজকে আপনারা কি জানতে পারবেন বা আজকে কোন সমস্যার দিকটি তুলে ধরা হবে। যদিও বেশ কয়েকটি এপিসোড ধরে আমাদের আলোচনা হচ্ছে বা আমরা জানতে পারছি যে বিষয়ে কথা হচ্ছে, সেটি কিন্তু মাকে নিয়ে, মানে মা দুর্গাকে নিয়ে, যার জন্য আমরা প্রত্যেক বছর, মানে মা চলে যাওয়ার পরই আরও একটা বছর তার জন্য অপেক্ষা করি। আর শুধু মনে হয় যত অশান্তি, যত ঝামেলা, যত সমস্যায় জীবনে থাক না কেন, এই কটা দিন, মানে যে কটা দিন মা আসবেন মর্তে, সেই কটা দিন আমরা ভালো থাকবো, সেই আলোর জোয়ারে ভেসে যাব। আর সেই আলোর জোয়ারে ভাসার জন্য আমাদের এই মায়ের নবরাত্রির কথাটি আমরা বহু শুনি। বহু মানুষ আছে যারা কিন্তু নবরাত্রি কিন্তু পালন করে, কিন্তু নবরাত্রির বিশেষত্ব কী সেটি যদি আমরা জানতে চাই, সেই জানানোর লোকটিকে মনে আমরা পাই না, কিন্তু সেই ব্যক্তিত্বকে আমরা পেয়ে গেছি, যার থেকে কিন্তু আমরা মহালয় জেনেছি, যার থেকে আমরা নবরাত্রির 9টি রূপের মধ্যে 8টি রূপের বৈশিষ্ট্য জেনেছি। আজকে কিন্তু সেই শেষ রূপ, মানে নবম যে রূপটা, সেই নবরাত্রি, সেই বিষয়ে আলোচনা হবে। আর প্রত্যেক দিনের মতো আজও থাকছে আপনাদের জন্য সমস্যার কিছু বেরিয়ে আসার প্রয়োগ বিধি, মানে টোটকা, সাথে সাথে তাকেও পেয়ে গেছি, যাকে আমরা আপনাদের জন্য প্রত্যেক দিন সকালবেলা পেয়ে থাকি, জ্যোতিষ তন্ত্রগুরু অধ্যাপক ডক্টর শ্রী শিবাচার্য। শুভ সকাল দাদা, স্বাগত আপনাদের। ওম হ্রিং শ্রীমদ দুর্গাদেবায় নমঃ। ওম হ্রিং শ্রীমদ দুর্গাদেবায় নমঃ। নমস্কার, সৌভাগ্য বার্তা অনুষ্ঠানে সকলকে স্বাগত। প্রতিদিন আমি এই সকালবেলা যে শুভ সকালে যে প্রত্যেক দিন কিছু না কিছু একটা পুজো, এখন যেটা পুজো একটা চলছে, পুজোর একটা গন্ধ, এই পুজো সংক্রান্ত কিছু না কিছু একটা তথ্য আমি তুলে ধরি। তো এখন যেটা আলোচ্য বিষয় হয়ে চলছে সেটা হচ্ছে নবরাত্রি। নবরাত্রি যে মায়ের যে 9টি রূপ, 9টি রূপের মধ্যে 8টি রূপের বৈশিষ্ট্য আমি আলোচনা করেছি। আজকের এপিসোডে আলোচনা হচ্ছে যেটা হচ্ছে মায়ের শেষ রূপ, অর্থাৎ নবরাত্রির নবম দিনে যে রূপটি পূজা হয়, যাকে নিয়ে সাধনা করা হয়, তিনি হচ্ছেন সিদ্ধিদায়িনী। তিনি হচ্ছেন কে? সিদ্ধিদায়িনী। তিনি কি আছেন? তিনি পদ্মের উপরে বসে আছেন, তার 4টি বাহু, মানে 4টি হাত, একটি হাতে পদ্ম, আর একটি হাতে গদা, আর একটি হাতে আছে ঢাল, আর একটি হাতে পুস্তক। তিনি খুব সাত্ত্বিক এবং তিনি জ্ঞানী। তার মধ্যে আছে ব্রাহ্মণদের মতন শাস্ত্র, তিনি শাস্ত্র জানেন, তার মধ্যে জ্ঞানের ভাণ্ডার আছেন এই মা সিদ্ধিদায়িনী। তাকে ঘিরে রয়েছে যক্ষ, তাকে ধীরে রয়েছে যক্ষ, সিদ্ধ, গন্ধর্ব এবং দেবতা। তিনি প্রাপ্তি, তিনি প্রাপ্তি দেবী, দেবী, তিনি পরিপূর্ণতার দেবী। অর্থাৎ এই মহা ব্রহ্মাণ্ডকে যখন সৃষ্টি করেন, তার মধ্যে পরিপূর্ণতা রাখার জন্য তিনি শিবকে সৃষ্টি করেছিলেন, আর শিবের মধ্যে সর্বগুণ তার মধ্যে প্রদান করেছিলেন। সেই শক্তি নিয়েই শিব কী করেছিলেন? তিনি বিষ্ণুকে সৃষ্টি করেছিলেন, আর বিষ্ণু থেকেই সৃষ্টি হয়েছিল ব্রহ্মার। কার সৃষ্টি হচ্ছে? ব্রহ্মার। আর ব্রহ্ম হচ্ছে সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছে রক্ষাকর্তা, আর শিব হলেন সেই যে সৃষ্টির ধ্বংসাবেশ থেকে যে নবরূপে রূপ ধারণ করে, সেটি কিন্তু শিবই করেন। ব্রহ্মাকে সৃষ্টির জন্যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ব্রহ্মা যথারীতি সৃষ্টি, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে নরনারীর যে সৃষ্টি যখন ব্যর্থ হয়, তখন তিনি মা সিদ্ধিদায়িনীর কাছে প্রার্থনা করেছিলেন, মাকে আদেশ করেছিলেন যে মা, আমি তো এটা তো করতে ব্যর্থ হলাম, তো আমাকে কোনো উপদেশ দেন। তখন মা স্বয়ং কী করেছিলেন? শিবকে অর্ধনারী, অর্ধপুরুষ এবং অর্ধনারী রূপে কী করেছিলেন? সৃষ্টি করেছিলেন। তাই শিবের আর এক নাম অর্ধ নারীশ্বর। তারপর থেকে ব্রহ্মা কী করেছিলেন? ব্রহ্মা নিজেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন পুরুষ এবং একজন নারীর সৃষ্টি করে। এই মাকে যদি আমরা পুজো করি, আমরা যদি সাধনা করি, তাহলে আমরা কী করব? সমস্ত বাধাবিঘ্ন থেকে আমরা বেরোতে পারবো। আমরা কোনো পাপ কাজে লিপ্ত যদি থাকি, কোনো কুকর্মের কাজে যদি লিপ্ত থাকি, সমস্ত কিছু আমাদের দেহ থেকে সেটা
কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মাকে যদি আমরা সাধনা করতে পারি এবং সঠিকভাবে পূজা নিষ্ঠভাবে যদি পূজা করতে পারি। একদম সঙ্গে যে বন্ধু আছে তাকে শুভ সকাল জানিয়ে স্বাগত জানাবো। হ্যালো নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? অমল চক্রবর্তী বলছি। হ্যাঁ অমল বাবু, কার বিষয়ে জানবেন? দিদি একটু দাদার বিষয়ে সম্বন্ধে জানতে চাইছিলাম। দাদার বিষয়ে? দাদার ডেট অফ বার্থ? 21/7/75। 21/7/75, তাই তো? সময়টি? সকাল 6টা। সকাল 6টা। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে আসলে খুব মধুর সম্পর্ক, মানে দাদা ভাইয়ের, সেটা যদি এখনো আছে। কিন্তু দাদার বিয়ে হয়েছে, সেই জন্য একটুখানি এখন একটু তেমন আলাদা আলাদা ভাব দেখা যাচ্ছে, সেটা নিয়ে একটু জানতে চাইছি আর দাদার একটু কর্মজীবনটা নিয়ে। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা দাদা। কলকাতায়? আচ্ছা, আপনার দাদার জন্ম বার হচ্ছে সোমবার, রাশি হচ্ছে ধনু রাশি এবং কর্কট লগ্ন, নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, আর গণ হচ্ছে দেবাড়িগণ। ঠিক আছে, জন্ম ছকে আসা যাক। লগ্নে রবি, দ্বিতীয়ে শুক্র, তৃতীয়ে রুদ্র, চতুর্থে ইন্দ্র, পঞ্চমে রাহু বরুণ, ষষ্ঠে চন্দ্র, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশমে হচ্ছে মঙ্গল বৃহস্পতি, খুবই ভালো, একাদশে কেতু এবং দ্বাদশে বুধ শনি। আচ্ছা বলুন, কি জানতে চান বলুন? দাদা আমার সাথে দাদার একটু রিলেশনটা ঠিকঠাক থাকবে? পরবর্তী জীবনে দাদা বিয়ে হয়েছে, এটা ঠিক থাকবে? আর দাদা একটু কর্মজীবনটা নিয়ে জানতে চাইছিলাম। তৃতীয় পতি বুধ দ্বাদশে শনির সঙ্গে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ দ্বাদশে বুধে, বুধ নিজের ঘরে বসে আছে, বসে থাকলে, দ্বাদশে থাকলে সাধারণত ব্যয় আমরা সবসময় লসের রান করে। ঠিক আছে, যেহেতু এই তৃতীয় পতি বুধ যখন দ্বাদশে গেছে, তাহলে মনে করবো যে ভাই ভাইয়ের মধ্যে, যে ছোট ভাই বোনের মধ্যে সম্পর্কটা অনেকটা ভালো ছিল, কিন্তু বর্তমানে সেই জায়গাটা নষ্ট হতে চলেছে, অনেকটা অমিল দেখাচ্ছে, মানে ভাই ভাই ভাইয়ের মধ্যে একটা মতবিরোধ দেখাচ্ছে, অন্য কিছু বিষয় না। ঠিক আছে, আর যেটা দাদার যে কেরিয়ারের কথা বললেন, সেটা হচ্ছে দশম হাউস, দশমপতি মঙ্গল দশমে বসে রয়েছে এবং বৃহস্পতি সেখানে বসে রয়েছে, যেহেতু এক্ষেত্রে দশমের জায়গা যখন ভালো, যেহেতু কর্মের জায়গাটা কিন্তু ভালো আছে, কর্মের জায়গাটা ভালো আছে, কর্ম এখনও জিনিসটা উনি যে জায়গাটা আছে এখনও টিকিয়ে রেখেছে, যেহেতু উনি কোনো সেই কর্ম থেকে যে ভালো প্রমোশন পাবে সেইটা পাচ্ছেন না, সেই জায়গাটা হচ্ছে না, কারণ না হওয়ার কারণ আছে। এর কারণটা হচ্ছে ওনার দশমপতি, দশম দশম ভাবটা চররাশি পড়েছে, আর এই চররাশি যাদের মধ্যে থাকে তাদের মনে করতে হবে একাধিক কর্ম জীবনে কি থাকে, একাধিক কর্ম, এনার জীবনে একাধিক কর্ম আছে। আর যেটা হচ্ছে সপ্তম ভাব, সপ্তমপতি শনি, সপ্তমপতি শনি দ্বাদশে বসে রয়েছে বুধের ঘরে, তো অসুবিধা কিছু নেই, বিবাহ জায়গাটা খুব একটা ভালো নয়, ম্যারেজ লাইফটা খুব যে বলবো যে ভালো খুব নয়, মোটামুটি একেবারে খারাপ। দাদা ভাইয়ের যে সম্পর্কটা, এটা কি থাকবে না তার জন্য আলাপুরো বিচ্ছেদ হয়ে যাবে দাদা ভাইয়ের সম্পর্ক? না না, একে বিচ্ছেদ হবে না, হয়তো ভাই ভাই ভাইয়ের মধ্যে একটা মতবিরোধ থাকবে, কিন্তু জায়গাটা থাকবে। ঠিক আছে, জন্মছক ভালো, একেবারে খারাপ নয়, জন্মছক স্ট্রং। এটাকে আমি ধরে রাখতে পারার জন্য তার জন্য কিছু খারাপ কিছু করতে পারি কি দাদা? হ্যাঁ, সেটা আপনি করতে পারেন, কিছু গ্রহ প্রতিকার নিয়ে নিতে পারেন, ঠিক আছে, ভালো জ্যোতিষকে দেখিয়ে এটা কাউন্সিলিং করাতে পারেন, ঠিক আছে, এমনি জন্মছক ভালো, কিছু কিছু জায়গায় খুব ভালো শুভ যোগ আছে এনার, ঠিক আছে, লগ্নে রবি মানে স্ট্রং, ঠিক আছে। আচ্ছা, সঙ্গে থাকুন, আরো প্রশ্নের উত্তরের জন্য কিন্তু রয়েছে বিভিন্ন জায়গার চেম্বার, সেই চেম্বারটা একবার জানিয়ে দেবো। রয়েছে বুধবার হাতিবাগান, রয়েছে বৃহস্পতিবার গড়িয়াহাট, রয়েছে প্রতি সোমবার বারাসাত, রয়েছে শুক্রবার নিউ টাউন। এটি আমি বললাম লোকাল চেম্বার, রেগুলার চেম্বার যেইগুলি, আর দূরের চেম্বার শিলিগুড়ি। শিলিগুড়িতে পাচ্ছেন আপনারা 10ই অক্টোবর, পাচ্ছেন বাঁকুড়া মেচেদা 11ই অক্টোবর, 12ই অক্টোবর পাচ্ছেন বহরমপুর দুর্গাপুর, 13ই অক্টোবর মালদা হাওড়া,
পাচ্ছেন 14ই অক্টোবর, কৃষ্ণনগর পাচ্ছেন 15ই অক্টোবর, সিউড়ি, এই নানান জায়গায় পেয়ে যাচ্ছেন। কিন্তু তার আগে কী করতে হবে, বুকিং নাম্বারে ফোন করে নিজের নামটা নোট ডাউন করতে হবে, কারণ এই নাম বুকিংটা কিন্তু আগে চেম্বারে এসে বললে সেটি সেখানে ক্ষেত্রে একটু অসুবিধাজনক, দূরের চেম্বার কাছের চেম্বার আগে থেকে নামটা বুক করতেই হবে। আর যেটা করতে হবে সেটি আপনাদের করতে হবে না, আপনাদের চলে আসতে হবে, আপনাদের জন্য অপেক্ষা করছে কিন্তু বিশেষ উপহার, সেটি কিন্তু চলবে ধনতেরাস অবধি, যারাই দেখাতে আসবেন তারাই পাচ্ছেন বিশেষ উপহার একটি করে। আর যারা নিচ্ছেন হচ্ছে প্রতিকার যে কোনো রেমিডি, তার জন্য তো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে অফারটি ধনতেরাস অবধি থাকছে 20% যে কোনো রেমিডির ওপর ছাড়। আর যেটা করতে হবে, অনেক সময় অনুষ্ঠান আপনারা মিস করে যান বা এই অনুষ্ঠানে আমরা প্রচণ্ড টোটকা বলা হয়, সেই টোটকাটা হয়তো শোনা হলো না বা শুনলেও পরে হয়তো ভুলে যাওয়া হলো, আর একবার শুনলে ভালো হয়। তাদের প্রত্যেকের জন্য যারাই অনুষ্ঠান যেখানে বসে দেখতে চাইছেন, যে কোনো জায়গায় বসে আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু ইউটিউবে আমাদের ছাড়া হয়, তাই শ্রীশ্রী টিভি ইউটিউবে ডক্টর শিবাচার্য সার্চ করলেই কিন্তু প্রতিটি অনুষ্ঠান পেয়ে যাবেন। আর সেই মুহূর্তের অপেক্ষা করি আমরা, এই অনুষ্ঠানে যে মুহূর্তের জন্য আপনাদের জন্য অপেক্ষা করে থাকে সেই বিশেষ প্রয়োগ টোটকা, আজকে সেই বিশেষ টোটকাটি আমরা জেনে নেব। আজকের যে বিশেষ টোটকা হচ্ছে, এটি হচ্ছে অবিবাহিত মেয়েদের জন্য, ঠিক আছে, বিশেষ করে যাদের যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের যোগ আসছে না, বা বিয়ে যোগ আসছে, পাত্র আসছে, পাত্রপক্ষ দেখে চলে যাচ্ছে, কোনো কোনো খবরই দিচ্ছে না যে মেয়ে পছন্দ হলো কি এখানে বিবাহ হবে, এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাদের জন্য আমি বলছি কি করবেন, সেই কোনো পাত্রীর যদি এরকম যদি বিয়ে ভেঙে যায় বা বিয়ের যোগ আসছে না, তখন যদি পাত্রপক্ষ যখন দেখতে আসবেন তখন কি করবেন, সেই মেয়েটিকে কোনো বিবাহিত নারীর মানে কোনো বিবাহিত মেয়ের বস্ত্র, বিশেষ করে কাপড় তাকে পরিয়ে আনতে হবে, ঠিক আছে, বিবাহিত মেয়ের কাপড় পরিয়ে আনতে হবে, এবং তার দেহের মানে তার অঙ্গের যে কোনো একটি গহনা তাকে পরাতে হবে, পরিয়ে পাত্রপক্ষের সামনে বসাতে হবে। আর তার পূর্বে কী করতে হবে, টিপ, ছোট্ট একটা লাল টিপ কপালে দিতে হবে, আর তার উপরে একটা ছোট্ট চন্দনের ছোট্ট করে একটা টিপ বসাতে হবে। এটি যদি করা যায় তাহলে দেখা যাবে যে পাত্রপক্ষর সামনে যখনই বসবে তার নজরে যাবে এবং সেটি একটা শুভ হবে, যার জন্য বিয়েটা দেখা যাবে যে পাত্রপক্ষ সেই দেখাতেই হয়তো ঠিক হয়ে যাবে। এরকম যদি সমস্যা যদি থেকে থাকে তো এই টিপসটা করলে মনে হয় ভালো হয়, এবং অনেকে হচ্ছে এরকম, অনেকেই জানিয়েছে এর উত্তরে, জানিয়েছে দাদা খুবই ভালো আমার মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, অনেকে বলছে বিয়ে হয়ে গেছে, এরকম অনেকে বলেও আছে, ঠিক আছে, মানে যাদের যে বাধাটা মানে বিয়েটা যে কারণে হচ্ছে না সেই বাধাটা কেটে যাবে। আর যদি মনে হয় যে না কাটছে না, তাহলে বুঝতে হবে যে ছকে হয়তো এমন কিছু দোষ রয়েছে যে দোষটা কাটানোর খুব প্রয়োজন আছে, কারণ এইখানে যে টোটকাগুলি বলা হয় সেই টোটকাগুলি তো সকলের জন্য ইন্ডিভিজুয়াল ছক দিয়ে নয়, তাই প্রত্যেকের কিন্তু কাজের একটা টাইপ থাকে, মানে কেউ হয়তো 20% কাজ পাচ্ছেন, কেউ আবার 80%, তার প্রবলেমটা কতটা ডিপলি তার ওপরে। কিন্তু স্যালুয়েশন যখন আপনারা চেম্বারে আসবেন বা যে কোনো দোষ খণ্ডন করাবেন সেক্ষেত্রে কিন্তু স্যালুয়েশনটা আপনি 100% পাবেন। কিন্তু বহু মানুষ কিন্তু এই টোটকা প্রয়োগেও ভালো আছেন, কিন্তু টোটকা প্রয়োগের পরেও তো জীবনে অনেক সমস্যা থাকে, তার জন্য তো রয়েছে চেম্বার, তার জন্য রয়েছে প্রত্যেক দিন তাকে পেয়ে যাওয়া, ফোনের লাইভ অনুষ্ঠান রয়েছে রবিবার দিনকে, এছাড়াও কিন্তু চেম্বার রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন সমাধানটি পেয়ে যাবেন। কিন্তু আজকে আমাদের চলে যেতে হবে অনুষ্ঠান থেকে, কারণ পরবর্তী অনুষ্ঠান আবারও দেখা হবে, ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।